নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি অত্যন্ত পরিচিত ও সুস্বাদু একটি রান্না, বর্ষাকালের খিচুড়ি। আমরা অপেক্ষাতেই থাকি যে ভালোভাবে বৃষ্টি কবে নামবে, আর কবে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিই যে কবে আমরা এই খিচুড়ি রান্না করব। সবাই ভীষণ ভালোভাবে নিজস্ব পদ্ধতিতে রান্না করে থাকেন, আমি যেভাবে করি সেইটা আপনাদের করে দেখাচ্ছি। তা প্রথমেই আমি এই মেজারিং কাপের, এটা 250 ml মেজারিং কাপের মাপ, আমি 8 কাপ জল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার দিয়ে দেব, জল গরম হয়ে গেছে, 9-10 টুকরো আলুকে এইভাবে কেটে নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। ২০০ গ্রাম রোস্টেড মুগ ডাল, সেটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মতো ডাল আমি সেদ্ধ করে নেব। এখন আর ঢাকা দেব না, খোলা অবস্থাতেই আমাকে মাঝে মাঝে দেখতে হবে কতটা সেদ্ধ হলো। ১০ মিনিট পরে দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়েছে, যেমনটা ঠিক চেয়েছিলাম। এইবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দুটো চেরা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি মাপের টমেটো টুকরো করে রাখা, এসব দিয়ে দিচ্ছি। ডালের সমপরিমাণ গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। খিচুড়ির পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন, আমি এখানে 2 চা চামচ দিচ্ছি আমার যা পরিমাণ। এবার চাল ডাল আলু ভালো করে সেদ্ধ করে নেব। চাল দেওয়ার পর আরো 10 মিনিট বাদে দেখে নিয়েছি চাল সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর যেটুকু জল মনে হচ্ছে দেখে পাতলা, এটা কিন্তু ঠান্ডা হলে যথেষ্টই ঘন হয়ে যাবে। তাই জন্য আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি, এখানে এখন কড়াই বসাবো। কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 স্টিক দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ। প্রথমে ভালো করে ফোড়ন সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি যাতে ফোড়নের মশলা না পুড়ে যায়। ফোড়নের সুগন্ধ বেরোনোর পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের ভাজার। এবার এক এক করে দিয়ে দিচ্ছি
প্রথমে এক চা চামচ জিরে বাটা, এক চা চামচ রাঁধুনি বাটা, এক চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মশলা একটু কষিয়ে নিচ্ছি। এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর পাশ দিয়ে দেখা যাচ্ছে তেল ছেড়ে এসছে। এবার এই তেল সমেত মশলা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দু চা চামচ চিনি দিয়ে দেব। ভালো করে মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব এক চা চামচ ঘি। তৈরি হয়ে গেল আমার আজকের বর্ষার মশলা খিচুড়ি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।